মানুষ মরণশীল, এই ঘটনাটা আমরা সবাই জানি, কিন্তু একটা মানুষ যখন হঠাৎ করে আমাদের মাঝ থেকে চলে যায় তখন বুঝে যায় এই আমার ভাই, আমার বন্ধু, আমার টিমমেট তৌহিদ কেভিয়ার আজ আমাদের মাঝে নেই। এই ব্লগ এডিটের পরে যখন শুনি সে নেই, এই ব্লগ এডিটের মুখটাই চলে গেছিলো, কিন্তু আজ আমি এই ব্লগটি তার নামে ছেড়ে দিলাম। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমিন। আমি ভাবিনি যে চিটাং আমার ভলিউম 4 হবে, তো অ্যাট লাস্ট এখন ভলিউম 4 এ আমরা শ্যুট করতেছি। আর আজকে আমরা যাচ্ছি চিটাং ক্যাবিরেড স্টান গ্রাউন্ডে, কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে বলতেছে আজকে মিট আপ, আজকে শুক্রবার ফ্রাইডে, তো সবাই যাচ্ছে, সো চাইতে চাইতে কথা বলি, চলো মা বাপ আমরা এগিয়ে চলি। আর ঘটনা যেটা হচ্ছে আজকে সবাই অনেকদিন পর, অনেক অনেকদিন পর একসাথে, তিন মাস জাস্ট মিস করবো আলি ভাইকে। আলি ভাই আমাদের মাঝে নাই এখন কয়েকদিনের জন্য, তো বাইরে আসতেন, ইনশাল্লাহ উনিও ব্যাক করবে কয়েকদিন পরে, তো দেখছি। আর এই ভলিউম 1, 2, 3, এটা 4, দেন ঢাকার ব্লগ কেমন লাগছে সবাই জানাবেন কমেন্টে। তো যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, অবশ্যই বেল আইকনটা ক্লিক করেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেন। আরও অনেকগুলো ক্লিপ আছে, স্ট্যাম্প ক্লিপ থাকবে, এগুলো তো অনেক এক্সাইটেড, আমি অনেকদিন পরে শুনে আর ইমোশনালও লাগতেছে, সো লেটস গো। প্রথম দেখেই তোকে বার বার, তোকে মনটা কেন ডাকে, তোকে ছাড়া জীবন আমার শূন্য মনে হয়, দূরে গেলেই কেন আমার লাগে এত ভয়, তোকে ছাড়া জীবন আমার শূন্য মনে হয়। Yeah.
তুমি ছাড়া আর বুঝি না কেন আমি কিছুই, তাই তো ছুটি রাত বা দিন আমি তোমার পিছুই। তুমি ছাড়া আর বুঝি না কেন আমি কিছুই, তাই তো ছুটি রাত বা দিন আমি তোমার পিছুই। তুমি হলে আমার রব তোমার আমি চির। সো এতক্ষণ আমরা স্টান্ট শট দেখছি, ঘুরছি ফিরছি, আর আজকে স্টান্ট অনেকদিন পরে আমরা গ্রুপের মিট আপ, আর এখানে আমরা কারাগারে আছি, সবাইকে আমি ইন্ট্রোডিউস করবো অনেক দিন পর, তাই এক বছর দেড় বছর পরে আমি আবার এই গ্রাউন্ডে ব্লগ যখন হচ্ছে সবার সাথে মিট আপ করাই। তো প্রথমে আছে আমার সাথে ভাইয়ের নামটা অনেকদিন পর গ্রাউন্ডে, প্রায় দেড় বছর পর, দেড় বছর পর আমরা গ্রাউন্ডে। গাড়ির সাউন্ডের জন্য আমরা অনেক সরি, কারণ এখানে আগে এটা আমাদের স্ট্যান্ড গ্রাউন্ড ছিল, বাট এটা এখন পুরো হাই হয়ে গেছে, তো কিছু করার নাই। তারপর আমরা আমাদের স্মৃতি বজায় রাখার জন্য এখানে চলে আসছি। তো থাকেন ভাই, সবার সাথে পরিচয় আছি। তো এখন আমাদের সাথে আছে ওয়ান অ্যান্ড অনলি মাউন্ট ভাই, সেই ওল্ড বিচ নিয়ে, বাট এখন চোখ লাগতেছে অনেক বিচটা, এতক্ষণ স্ট্যান্ড করছে আমাদের আর স্পেশাল ভাই। তো কী অবস্থা ভাই? তো অডিয়েন্সের জন্য কিছু যদি আপনার মূল্যবান বক্তব্য। অনেক বছর পরে আসছে, মানে আমি আসছি আজকে এক মাস কোনো খবর নাই, তারপর তারপরে আসছে, ঠিক আছে, বাইক কিনে, বাইক বেসে সাইকেল আমার মা বাবার কাছে বিক্রি হয়ে দিচ্ছে, তো সবার পরিচয় মা বাবু এখানে আছে। তারপর আছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি সোহেল ভাই। তো সোহেল ভাই কি অবস্থা? তোর লং টাইম, কি অবস্থা বলে আর কি, চলে তাহলে সবার মন ভালো নাই, তোমার সাথে অনেকদিন দেখা হয়েছে, বড় ভাই আছে এখানে, কি অবস্থা ভাই? আর এখানে আছে রিজয় ভাই, অনেকদিন পর, কি অবস্থা ভাই? রিজয় ভাইও আছে। এখন আমরা মিট করতে যাবো যে আজকে মিটিংটা ডাকছে, মিটিংটা কে ডাকছে? ডাকছে জিসান ভাই। জিসান ভাইকে ইন্ট্রোডিউস করানো হয় নাই। সো ওই যে জিসান ভাই ওখানে যুব ভাইয়ের পিছনে, আর এটা হচ্ছে আমাদের যুব ভাই। হ্যাঁ, কি অবস্থা ভাই? আরে ভাই আমাদের আজকে মিটিং ডাকছে জিসান ভাই। তো জিসান ভাই কেমন আছেন অনেকদিন পর? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে বেরোলাম নানু বাড়ি থেকে, ঘুরে আসলাম, বেশি শরীরে এনার্জি, এনার্জি কি বলবো সে আর কি। আজকে সবাইকে একসাথে পায়ে লাইফটা অন্যরকম লাগতেছে, ওদের কিছু মেম্বার আছে ওরা আগন্তুক স্ট্যান্ডার্ড রাইডার্সের, তো জিসান ভাইয়ের সঙ্গে মিট করার জন্য আসছে কেবি রাইডার্সের। সো আমরা আসছি এখন আমাদের গ্রাউন্ডে, আর এখানে স্যার সবগুলো পাবেন, আর ও তো অ্যাক্সিডেন্ট করে শেষ, তাও এসে গেছি ভাই। আমি কখনো পাবে না, এও আসবে, আমি কালকে চলে যাব, আর ও চলে আসছে ভাই। আমি তোমার সাথে দেখা করতে যাইতে পারি না ভাই। না না, অসুবিধা নেই, অসুবিধা নেই, বাইরে কেন করো? হয়তো তার একটা ক্র্যাশ জায়গায় গেছে। হ্যাঁ, সবাই সো ঘটনা হচ্ছে এখানে ম্যাক্সিমাম গেছিল কাপ্তাই আমার সাথে, যারা ব্লগটা দেখেন নাই কোথায় দেখতে হবে, আই কার্ডে। আমরা যখন ব্লগিং করে চলে যাচ্ছিলাম, অ্যাট দ্য টাইম মানে সবাই চলে যাবো ওই সময় হাজির হয়েছে লাস্ট এন্ট্রি, লাস্ট একদম এন্ট্রি মাস্ট যে আমাদের ওয়ান অ্যান্ড অনলি অ্যাসিউ তাওহিদ কে বিয়ার, আমাদের প্রফেশনাল ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, এখন সব কিছু মার্কেট ওনার। ও সুন্দর ব্যাকগ্রাউন্ড লাইটের জন্য মাকে অনেক ধন্যবাদ। তো কী অবস্থা অনেকদিন পরে? অনেকদিন পরে আমাদের সাথে দেখা, আর দুই দিন আছে, ঠিক আছে ভাই।